নদিয়া শান্তিপুর পৌরসভা এলাকায় 24 নম্বর ওয়ার্ডের রক্ষাকালী মাতা পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন করা হয় এবং মহোৎসবের ব্যবস্থা করা হয়। এই বছর 2000 পরিবারের হাতে মালসা ভোগ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিকাশ সাহা ওরফে শ্যাম সাহা। তিনি এও বলেন, বিগত বছরগুলিতে আমরা এই রক্ষাকালী মাতার পুজোতে 4 থেকে 10 হাজার ভক্তের দুপুরের মায়ের ভোগ বসে খাওয়ানোর ব্যবস্থা করে থাকি, কিন্তু এবছর মহামারী করোনার থাপায় আমি এত মানুষকে একসাথে জমায়েত করতে চাইনি। সেই জন্যে 2000 মাটির হাঁড়িতে মায়ের ভোগ প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি এবং রাস্তা চলতি মানুষের সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে মায়ের প্রসাদ বিতরণ করা হয়। নদিয়া শান্তিপুর পৌরসভা এলাকায় 24 নম্বর ওয়ার্ডের রক্ষাকালী মাতা পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন করা হয় এবং মহোৎসবের ব্যবস্থা করা হয়। এই বছর 2000 পরিবারের হাতে মালসা ভোগ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিকাশ সাহা ওরফে শ্যাম সাহা। তিনি বলেন, বিগত বছরগুলিতে আমরা এই রক্ষাকালী মাতার পুজোতে 4 থেকে 10 হাজার ভক্তের দুপুরে মায়ের ভোগ বসে খাওয়ানোর ব্যবস্থা করে থাকি, কিন্তু এবছর মহামারী করোনার থাবায় আমি এত মানুষকে একসাথে জমায়েত করতে চাইনি। সেই জন্যে 2000 মাটির হাঁড়িতে করে মায়ের ভোগ প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি এবং রাস্তা চলতি মানুষদের সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে মায়ের প্রসাদ বিতরণ করেছি। চিন্তা ভাবনা বলতে আমাদের এই রক্ষাকালী মায়ের পুজো হচ্ছে দীর্ঘ প্রায় 70-80 বছর ধরে। অতীতে এখানে একটা টালির চালা ছিল, সেই টালির চালায় মায়ের পুজো হতো। এলাকার মানুষের সাহায্য এবং সহযোগিতায় এই রক্ষাকালী মায়ের অনুষ্ঠানটা হয়। সেই জায়গার দিক থেকে আমাদের যে করোনা ভাইরাস চারিদিকের যে বর্তমান পরিস্থিতি, সেই জায়গার দিক থেকে রক্ষাকালী পূজা কমিটির তরফ থেকে চিন্তাভাবনা হয় যে না, আমরা এলাকার আমাদের 24 নম্বর ওয়ার্ড এবং 24 নম্বর ওয়ার্ডের বাইরে বহু মানুষ এখানে প্রসাদ খেতে আসে। সেই জায়গার দিক থেকে আমরা আমাদের 24 নম্বর ওয়ার্ডে 2000 পরিবার আছে, 2000 পরিবারকে আমরা হাঁড়িতে মাটির হাঁড়িতে প্রসাদ আমরা 2000 পরিবারের হাতে পৌঁছে দেবো। পাশাপাশিভাবে যারা আমাদের এলাকায় এবং এলাকার বাইরেও সাধারণ মানুষ যারা, রাস্তা চলতি মানুষ যারা, তাদের জন্য আমরা প্রসাদ ইতিমধ্যে বিতরণ শুরু হয়েছে। তারাও আমাদের এখানে লাইন দিয়ে তারা প্রসাদ খাচ্ছেন। এটা মায়ের দীর্ঘদিনের একটা পুজো। এলাকার বহু মানুষ সারা বছর আশা আকাঙ্ক্ষা করে থাকে যে বছরের এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মায়ের পূজার এই অনুষ্ঠানটা হয়। সেই জায়গাটি থেকে এবছরেও আমরা গতকাল আমাদের মায়ের রাত্রিবেলায় পুজো হয়েছে এবং আজকে আমাদের এই খিচুড়ি প্রসাদ বিতরণের অনুষ্ঠান চলছে। প্রত্যেকেই আসছেন, তারা নিয়মমাফিক লাইনে দাঁড়িয়ে সুস্থভাবে যাতে প্রসাদ নিতে পারেন সে ব্যাপারে যেমন আমাদের ভলেন্টিয়াররা কাজ করছে, পাশাপাশি এলাকার মানুষও সেইভাবে সাহায্য এবং সহযোগিতা। অন্য অন্যবার এখানে কত লোক প্রসাদ দিত? অন্যান্যবার আমরা বসে খাওয়াই, সেখানে আমাদের টোটাল এলাকা এবং এলাকার বাইরে থেকেও প্রায় 7000 মানুষ প্রসাদ গ্রহণ করে। এবছরও আমরা আমাদের ওয়ার্ডে আমরা হিসাব করে দেখেছি যে 2000 পরিবার আছে, 2000 পরিবারকে আমরা হাঁড়ি টোকন দিয়েছি এবং তারা প্রসাদ হাঁড়ি করে এখানে নিয়ে যাচ্ছেন এবং রাস্তা চলতি মানুষ এবং আমাদের এলাকার বাইরের যারা মানুষ আছে তারাও প্রসাদ এখান থেকে গ্রহণ করছে। আপনাদের এই পুজোটা কত বছরের? আমাদের এই পুজোটা হচ্ছে 82 বছর। আপনার নাম? আমার নাম বিকাশ সাহা, শ্যাম সাহা। বলো। আমি প্রাক্তন কাউন্সিলর বিকাশ সাহা এবং শ্যাম সাহা এই পূজা কমিটির মধ্যে আছি। সেইভাবে সমস্ত জায়গার দিক থেকে পরিচালনাই বলেন, দেখাই বলেন, শোনাই বলেন, সমস্ত দায়ী দায়িত্বটাই নিজ ঘাড়ে বহন করে এটা চলা হয়। সমস্ত মানুষের, এলাকার মানুষের সাহায্য এবং সহযোগিতা। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, স্টার নিউজ বাংলা।